গেছি, এখন আমরা বেরোচ্ছি। হ্যালো এভরিওয়ান, কোয়েম্বাটোর শহর থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে দাঁড়িয়ে এই মর্নিং ভিউটা আমি ক্যাপচার করেছি। এখান থেকে যেন নীলগিরি মাউন্টেন দেখা যায় যদি ক্লিয়ার স্কাই থাকে। আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিনই, কিন্তু ক্যামেরার লেন্স বন্দি করতে পারছি না। তো ভেবেছিলাম ট্রেন জার্নিংটা শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু এতটাই শরীর খারাপ থাকার জন্য আমি কোনো প্রকার ভ্লগ বানাতে পারিনি ট্রেনের। তাই আমি সবার ফার্স্ট এখানে পৌঁছে দু তিন দিন চার দিন রেস্ট নিয়ে ফার্স্ট এই ভ্লগটা বানিয়েছি তোমাদের সবার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম আমাদের বাড়ির খুব কাছে এই আম্বু বেকারিতে। এখানে সেই অর্থে চায়ের দোকান নেই, এরকম সব বেকারি শপ আছে যেখানে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম আর তোমার চা বিস্কিট বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। দেখো আমি খুব অল্প করে একটা ভিডিও বানিয়েছি, কোনো একদিন তো আসবো আবার, তখন ফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বাবা যেহেতু আমাকে দিতে এসছে এখানে, তাই বাবা চলে যাবে, তার জন্য ঠিক করলাম যে না চলো সবাই মিলে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসি। আমার অতিরিক্ত শরীর খারাপ থাকার জন্য আমি কোথাও বেরোতে পারিনি। আর ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য দুধ চা, চাটা তো অসম্ভব ভালো খেতে ছিল, দাম কিন্তু খুব বেশি ছিল না, মাত্র 15 টাকা নিয়েছে। আর কেক আর আমরা ওই কুকিজটা নিয়েছিলাম। আর এখানে না সব রকম ফ্রেশ আইটেম প্রত্যেকটা দিনই এখানে বিক্রি হয় আর খুব ভালো বানায়, অভিজিৎ বললো টেস্ট করেছে। বাট আমি এখনও এই সেভরি আইটেমগুলো এখনও টেস্ট করিনি, আমি খুব তাড়াতাড়ি টেস্ট করবো আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। আর এবার আমরা কী করলাম, খাওয়া দাওয়া করে এখান থেকে মানে ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট করে এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার বাড়ির পথে। তো বাড়িতে এটা হলো এয়ারফোর্সের ডিফেন্স কলোনি, এখানে আমরা রুম রেন্ট নিয়েছি, জায়গাটা ভীষণই সুন্দর। আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো হাইওয়ে দেখে বুঝতেই পারছো, এখানে দাঁড়িয়ে থাকলে জানো তো নীলগিরি মাউন্টেন দেখা যায়, কিন্তু ক্যামেরার লেন্সে ক্যাপচার করতে পারছি না, এইটাই যা দুঃখের বিষয়। তো এরপর বাড়ি চলে যাব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মাছটাকে কাটিয়ে নিয়ে আসলাম এখন, তো সব মাছ কাটতে নিয়েছে 50 টাকা, 50 টাকা সব মাছ কাঁকড়া কেটে দিয়েছে। এবার রান্না বান্না স্টার্ট করব, চলো তোমাদের সাথে শেয়ার করব। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরোতে কদিন, আর বাবা এখান থেকে একজন আম্মা এই ধরনের মাছ কাঁকড়া সমস্ত বিক্রি করে, তো তার কাছ থেকে এগুলো কিনে নিয়ে এসছে। আর আমরা দুজনে গিয়েছিলাম এগুলো কাটিয়ে আনতে, কারণ কাটার ব্যবস্থা এখানে নেই। তো মাছটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি খুব ভালো করে, তোমাদের সাথে চলো রেসিপিটা এই সুযোগে একটু শেয়ার করে দিই, কারণ রান্নাবান্না টুকটাক মার কাছ থেকে যা শিখেছি সেটা এখানেই আমাকে এবার অ্যাপ্লাই করতে হবে। তো সবার ফার্স্টে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে দিয়েছি, পেঁয়াজ কুচু কুচু করে কাটা ছিল, পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, মানে যতক্ষণে আর কি পেঁয়াজটা সিদ্ধ হয়। পেঁয়াজটা একটু যদি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো, তারপরে এর মধ্যে সমস্ত রকমের যে ড্রাই স্পাইসেসগুলো আছে মানে জিরে গুঁড়ো, এদিকে হলুদ গুঁড়ো, আমি ধনে গুঁড়োটা খুব বেশি ইউজ করি না, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু মানে গুঁড়ো মশলা দেওয়ার পর নুন আর একটু সামান্য মিষ্টি দিতে হবে। ভালো করে একটু মশলাটাকে একটু অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, আর খুব সামান্য গরম জল দিয়েছিলাম, না হলে গুঁড়ো মশলাগুলো বা পুড়ে যেতে পারে। তো খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম, তারপরে একটু সামান্য পরিমাণ মতো আর কি চিনি দিয়ে দিলাম, কারণ আমি যে কোনো রান্নাতে একটু মিষ্টি ইউজ করি। আর এখানে গরম জল দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু যে কোনো রান্নাতে গরম জল ইউজ করবে, তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। তো খুব ভালোভাবে যখন ঝোলটা ফুটে আসলো তখন এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো না ভোলা মাছ মানে সামুদ্রিক ভোলা মাছ, এখানে এই নাম এখানকার তো হয়তো অন্য কিছু, বাট আমরা তো ভোলা মাছ বলেই চিনি। আর লাস্টে নামানোর সময় একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে একটু নামিয়ে নিচ্ছি, কারণ ধনেপাতার সেন্টটা না ওখানে খুব সুন্দর, যে কোনো রান্নাতে ধনেপাতাটা দারুণ যাচ্ছে। আর এখানে বাবা কুদরি নিয়ে এসেছিলো, বাবা কুদরি খেতে খুব ভালোবাসে, তো খুব ভালো একটা পাইনি, তো যাই হোক কুদরি ভাজা, আর এখানে করলা ভাজা চলছে, মেবি আমি ঠিক বললাম করলা ভাজা। আর আমাদের রুমের যিনি ওনার উনি বানিয়েছিলেন বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি, তাও সাউথ ইন্ডিয়ান স্টাইল, মেবি এটা কেরালা স্টাইল বিরিয়ানি, বাট দারুণ হয়েছিল খেতে, ভীষণই ভালো। তো দুপুরবেলা আমাদের লাঞ্চের মেনুতে ছিল এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল আমি করেছিলাম যেটা, ওদিকে তো তোমাদেরকে দেখালাম যে ওই কুদরি আর কাঁকরোলটা ভাজা করেছিলাম। আর এখানে আমাদের যিনি ওনার তিনি তো আমাদের বিরিয়ানি দিয়েছিল, আর আগের দিন রাতে না চিকেন বানিয়েছিল অভিজিৎ, সেই চিকেনটা রয়ে গেছিলো, তো ওইটা দিয়ে আমার লাঞ্চটা হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান,
বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি একদম বাড়ির সামনেটাতেই, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা তাহলে শেয়ার করি। এখানে না প্রচুর হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়া, মানে ছাদে দাঁড়ালে হয়তো ছাদ থেকে আমাকে উড়িয়ে ফেলে দেবে। চলো তোমাদেরকে না ময়ূরটাকে দেখাই। ময়ূরটাকে দেখলাম, দেখবো বলে আসলাম, যে ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম যে ময়ূরটা এখানটা রয়েছে, তাই ভাবলাম যে কাছে গিয়ে দেখাই। আর একটা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, মেইনলি হচ্ছে আমার বাবার আজকে রবিবার দিনকে সকালবেলা ট্রেন ছিল কোয়েম্বাটোর থেকে সাঁতরাগাছি পর্যন্ত। এবার কি হয়েছে, ট্রেনটা না অটো ক্যান্সেল হয়ে গেছে, জানি না কি এর জন্য ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছে, কালকে অভিজিৎ চেক করছিল তখন দেখছে যে ট্রেনটা ক্যান্সেল। এবারে কি করা যায়, এবারে বাবাকে তো ফিরতে হবে, তো তখন তাড়াতাড়ি তড়িঘড়ি করে ফ্লাইটের টিকিট বুক করা হলো। তো ফ্লাইটের টিকিট তো দিনের দিন বুক করা হয়েছে, যেহেতু তার জন্য প্রচুর একটু হাই প্রাইস নিয়েছে, প্রায় নিয়ে নিল 11,000 টাকা কাছাকাছি, মানে 10,600 সামথিং। না ওয়েট করছি শুধু পেখম মেলার জন্য, পেখমটা মেলবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। পেখমটা জাস্ট মেল ছিল, এই দেখো আমার পিছনে এই যে ময়ূরটাকে দেখতে পাচ্ছ, এটা মেবি মেয়ে ময়ূর, ওর জন্য ওর পেখম নেই, পেখমটা মেলবে। আর কুকুরটা চলে আসলো আর ময়ূরটা দৌড় দিয়ে ওই টালিটার উপরে উঠে বসে আছে, যেটা আমি লেন্সের মধ্যে ক্যাপচার করতে পারছি না। তো যেটা বলছিলাম যে বাবার এরকম ট্রেনটা তো ক্যান্সেল হয়ে গেলো, যার জন্য তড়িঘড়ি করে ফ্লাইটের টিকিট বুক করা হলো। তো আজকে রাতে 9:30 বাবার ফ্লাইট আছে এখান থেকে কোয়েম্বাটোর থেকে ব্যাঙ্গালোর, আবার ব্যাঙ্গালোর থেকে কালকে সকালবেলা 6:30 আছে কলকাতার ফ্লাইটটা। তো 9:00 মধ্যে বাবা কলকাতায় পৌঁছে যাবে, আর বাড়ি এক ঘন্টার মধ্যে বাড়িও পৌঁছে যাবে। তো এই হলো আপাতত আপডেট। ভীষণ মনটা খারাপ লাগছে, বাবাই দুদিন ছিল, যদিও বেশি দিন বাবা থাকতে পারলো না, তো বাবাই দুটো দিনই মাত্র ছিল, তো দুদিনে ভাবলাম আর কিছুদিন বাবা থাকবে। কাল যখন শুনলাম যে বাবার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, আমার তো বেশ মজাই লাগছিল যে ভালো হয়েছে বাবা তাহলে দুদিন থাকবে, কিন্তু থাকাটা পসিবল না, ওদিকে মা একা একা রয়েছে বাড়িতে, ভাই আর মা একা, তো যার জন্য বাবাকে চলে যেতে হবে। আর আমি ময়ূরটা দেখবো বলে এখানে আসলাম, ময়ূরটাকে দেখলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তার আগেই ময়ূরটা উড়ে গেল। একটু পরে আমরা এয়ারপোর্ট যাব, তো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম আমরা কোয়েম্বাটোর এয়ারপোর্টের উদ্দেশ্যে। খুব বেশি সময় লাগলো না যেতে, 1/2 আওয়ারের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখন দেখে বুঝতে পারছো কটা বাজে, আইডিয়া করো তোমরা, এখন বাজে 6:45। এখানে না সন্ধ্যাটা খুব দেরি করেই হয়, মানে 7টার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়। তো আমরা পৌঁছেই গেলাম এয়ারপোর্টে, এখানে এবার বাবা চেক ইন করবে, তারপরে তো বিভিন্ন রকম প্রসিডিওর যেগুলো থাকে, সিকিউরিটি চেকিং, তারপরে বোর্ডিং। তো ততক্ষণ আমরা ঠিক করেছিলাম ওয়েট করবো যতক্ষণ বাবার গেট নাম্বার বাবা পেয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে ওয়েট করলাম। এখানে আমাদেরকে ছাড়তে এসেছিলেন আমাদের যিনি রুমের ওনার, তো ওনার জন্য আর কি আমাদের আর কোনো আলাদা করে কোনো ক্যাব বুক করতে হয়নি, ওনার পার্সোনাল গাড়িতে আমরা আসলাম। তো বাবা ভেতরে ঢুকে গেছে, এবার বাবার চেক ইন বোর্ডিং আস্তে আস্তে হবে, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো কোয়েম্বাটোর এয়ারপোর্টটা ভীষণ ভালো লাগছে, ইচ্ছা আছে পরে বা যদি আমরা ফ্লাইটে করে বাড়ি যাই তো এখান থেকে যেতে হবে। তো বেশ ভালো তোমাদেরকে দেখাই। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা রুমে চলে যাবো। এবার আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে, আর ওই দেখো উটি ওখান থেকে মাত্র 97 কিলোমিটার, মানে আমাদের এখান থেকে উটি 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, মানে গাড়িতে গেলে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো পরে আবার দেখা।